ইউরোজয়ের দুই দিন না যেতেই অস্থিরতা স্প্যানিশ ফুটবল ফেডারেশনে। আচরণবিধি ভঙ্গের দায়ে ফেডারেশনের সভাপতি পেদ্রো রোচাকে দুই বছরের জন্য নিষিদ্ধ ও ৩৩,০০০ ইউরো জরিমানা করেছে স্পেনের প্রশাসনিক ক্রীড়া আদালত টিএডি। চুমু কাণ্ডে গত বছরের সেপ্টেম্বরে পদত্যাগ করেছিলেন আরএফইএফের তখনকার সভাপতি লুইস রুবিয়ালেস। এরপর অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব নেন রোচা। গত এপ্রিলে সভাপতি হিসেবে নিয়োগ পান তিনি। দায়িত্বে থাকাকালীন সাধারণ সম্পাদক অ্যান্ড্রিউ ক্যাম্পস এবং ফেডারেশনের সিনিয়র সদস্যদের বরখাস্ত করা সহ নিজের ক্ষমতার বাইরে সিদ্ধান্ত নেন রোচা। এ ঘটনার পরই রোচার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিলেন টিএডি। সোমবার রেকর্ড চতুর্থ ইউরো জিতে স্পেন দেশে ফেরার পরই আদালত রায় ঘোষণা করে।